হ্যালো গাইস, আমাদের মেডিসিন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। গাইস, আজকে আমরা আলোচনা করব অ্যাপটিমাস্ট সিরাপ নিয়ে। গাইস, এই সিরাপ নিয়ে ভিডিও বানানোর মূল কারণ হলো আমার চ্যানেলের কিছু নিয়মিত বন্ধু এই মেডিসিন সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকে বলছেন এই অ্যাপটিমাস্ট সিরাপ খেলে নাকি মোটা হওয়া যায়। আসলে কি মোটা হওয়া যায় নাকি অন্য কিছু? গাইস, এই মেডিসিন সম্পর্কে সঠিক তথ্য জানতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে। গাইস, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি আমাদের মেডিসিন বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন মেডিসিন সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। গাইস, অ্যাপটিমাস্ট সিরাপটি মূলত দুটি মেডিসিনের সংমিশ্রণে তৈরি করা হয়েছে, যেমন সাইপ্রোহেপটাটিন এবং ট্রাইকোলিন সাইট্রেট। এটি একটি অ্যান্টিহিস্টামিন গ্রুপের মেডিসিন। গাইস, অ্যাপটিমাস্ট সিরাপের মূল কাজ কী? যাদের মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য, অ্যালার্জি, খাবারের কারণে অ্যালার্জি, চোখ ওঠা, যকৃতের সমস্যা, ধারণ ক্ষমতা পরিবর্তন, লিভারের সমস্যা, ক্ষুধামন্দা, প্রাপ্তবয়স্কদের হাঁপানি উপসর্গ, রাইনাইটিস এবং সুলি ইত্যাদি কারণে দেওয়া হয়ে থাকে। গাইস, অবাক করার বিষয় হলো এই সিরাপ সম্পর্কে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম। এই মেডিসিন খেলে নাকি মোটা হওয়া সম্ভব? আসলে কি মোটা হওয়া সম্ভব নাকি ভিউয়ার্সদের নজরে আসার জন্য এরকম ভিডিও বানানো? গাইস, আপনারা যদি মোটা হওয়ার ওষুধ ভেবে খেয়ে থাকেন এবং খেয়ে কতজন মোটা হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: ওজন বেড়ে যাওয়া, মাথা ব্যথা, অনিদ্রা, বমি, উত্তেজনা, অস্থিরতা, ঝাপসা দৃষ্টি, এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। গাইস, এই মেডিসিনটি খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দর্শক, আমাদের আজকের মেডিসিন টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।